উৎপাদন থেকে ভোগ পর্যন্ত নিত্যপণ্যের তথ্য গোপন না করে যতটা তথ্য আদান প্রদান হবে সংকট তত কমবে। একথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনায়ন শীর্ষক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে এরই মধ্যে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে কেন্দ্রীয় সেন্ট্রাল ডেটাবেস থাকবে, সমন্বয় করা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে। এক্ষেত্রে হটলাইন নম্বর 333-র পর একটি ডিজিট যোগ করে ভোক্তারা যেন তথ্য, পণ্য সম্পর্কে তথ্য ও সেবা পান। সে ব্যবস্থা 31 জানুয়ারির মধ্যে হয়ে যাবে। ওনার পরিষ্কার নির্দেশনা হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা আমাদের মিত ব্যয় হতে হবে, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, কোনো ক্রয় প্রক্রিয়ার মধ্যে কোনো অনিয়ম করা যাবে না, কোনো প্রজেক্ট ডিলে করা যাবে না, যেগুলো অল্প পয়সার জন্য আটকে আছে এগুলো দ্রুত শেষ করে ফ্রেশ স্টার্ট করতে হবে।